করোনা অতিমারির জন্য বন্ধ ছিল খেলাধুলা, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাথে সাথে মাঠমুখী হচ্ছে রাজ্যের খেলোয়াড়রা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন দিনব্যাপী এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় রাজধানী এমবিবি স্টেডিয়ামে। সেখানে রাজ্যের 92 জন মহিলা ক্রিকেটার অংশগ্রহণ করেন। মূলত আসন্ন টুর্নামেন্টের উপর নজর রেখে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শনিবার ছিল সেই শিবিরের শেষ দিন। উক্ত শিবিরের প্রশিক্ষক জানান, উপস্থিত খেলোয়াড়দের বিভিন্ন প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে আগামী দিনে রাজ্যের খেলোয়াড়রা আরও এগিয়ে যেতে পারে। পাশাপাশি তিনি আরও বলেন, তিন দিনের ক্যাম্পের মাধ্যমে সব কিছু আয়ত্তে আনা সম্ভব নয়, তাই আগামী দিনে যেন এমন আরও কিছু শিবিরের আয়োজন করা হয়। আমরা এই তিন দিনের ক্যাম্প করলাম যে 7, 8, 9 তারিখ, আজকে আমাদের মানে শেষ দিন। তো আমরা চেষ্টা করছি যে সবাইকে সুযোগ দেওয়ার, সুযোগ দিয়েছি। এখন সামনে যে কীভাবে প্র্যাকটিস করতে হবে, তো এই জন্য কীভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো আমরা বলে দিয়েছি। কীভাবে ব্যাট ধরতে হয়, ব্যাক লিভ, মানে ক্রিকেট সেট আপ যেটা আর কি, প্রথম তো ব্যাটিং গ্রিপ, স্টান্স, ব্যাক লিভ এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। কীভাবে ড্রাইভ করতে হয়, ব্যাক ফুট ড্রাইভ করতে হয়, কিপিং ড্রিল দেখিয়ে দিয়েছি, বলাররা অনুপম স্যার দেখিয়ে দিয়েছি। আগামী দিন ওরা বাড়িতে গিয়ে এটা করবে আশা করি এবং ইম্প্রুভও করবে। তো সামনে আমরা এই তিন দিনের ক্যাম্পের মধ্যে থেকে আমাদের 10, 11, 12, 13 মধ্যে আমাদের চ্যালেঞ্জার ট্রফি, ওদের জুনিয়রদের থেকেও আমরা কিছু চ্যালেঞ্জার ট্রফিতে চান্স পাবে। এবং আগামী দিনে টিসি আমাদের একটা প্রপোজালস দিতে বলেছিল, ওই আমরা ওই টিসিকে আমরা একটা প্রপোজালস দিব, ওটার মধ্যে টিসি পরবর্তী সময় ডেকে আমাদের ওদের ক্যাম্প করাবে।